নমস্কার, হট ক্যাফের সমস্ত দর্শকদের আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আমি অনুশ্রী আমাদের এখনকার অনুষ্ঠান অফ টাইম। বেশ কয়েকদিন যাবত প্রাকৃতিক বিপর্যয়ে নানাবিধ কারণের জন্য আমাদের অনুষ্ঠান কয়েকদিন বন্ধ ছিল, কারণ যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম তাতে অনুষ্ঠান করা অনলাইনে এইভাবে সত্যি অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু দ্য শো মাস্ট গো অন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটাই বলতে হয়। তাই সমস্ত কিছুকে ছাপিয়ে আমাদের ভালো থাকতে হবে, ভালো ভাবতে হবে। তো আজ আবারও আমরা তোমাদের সকলের সামনে তোমাদের সকলকে নিয়ে আমাদের এখনকার অনুষ্ঠান অফ টাইম আমাদের এখনকার শিল্পীকে স্বাগত জানাবো। আমাদের আজকের শিল্পী হলেন প্রীতম ব্যানার্জি। প্রীতমকে অনেক অনেক স্বাগত প্রোডাকশনস এর অফ টাইমে। কেমন আছো বলো? আছি বলতে এখন তো আর সেই ভালো আছি বলা যায় না, যা হোক করে কাটিয়ে নিচ্ছি। একে হচ্ছে দীর্ঘদিন ধরে লকডাউন, তার সঙ্গে সাম্প্রতিক কালের এই ঝড়ঝঞ্ঝা। আজকেও বাড়িতে বুঝতেই পারছেন দর্শকরা যে মোবাইলের আলো দিয়ে লাইভ করার চেষ্টা করা হচ্ছে। আপনি যে জিমে কথাটা বলেন না, শো মাস্ট গো অন, তো আমরা যেহেতু কথা দিয়েছি আমাদের আসতেই হবে, তো সেহেতু ওই মোবাইলের লাইট হোক বা মানে মোমবাতির লাইট হোক, তো যেটাই হোক না কেন আমাদের আসতে হবে, সেভাবে এসেছি আর কি। কারণ এখানে ঝড় বৃষ্টি যাব হচ্ছে, পাওয়ার কাট। একদমই তাই, কারণ এখন বাইরেও সেই আমফানের মানে আফটার শক আমরা বলতে পারি, আবারও সেই একই ধরনের ঝড় বৃষ্টি শুরু হয়েছে। কিন্তু একটা প্রার্থনাই ভগবানের কাছে করব যে আর যেন কোনো ক্ষতি না হয়, কোনো প্রাণী পশু পাখি গাছ কোনো কিছুর যেন কোনো ক্ষতি না হয়, কারণ আর পারছি না আমরা সকলেই। আমরা ভীষণ ভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছি, আর পারছি। কিন্তু তার জন্য কিন্তু হট ক্যাফে কে ধন্যবাদ জানাতে হবে, কারণ এই বিপর্যয়ের মধ্যেও হট ক্যাফে সেই সাহস দেখিয়েছে এই ধরনের অনলাইন অনুষ্ঠান করার মতো। তো তো যাই হোক, তো শুরু করব কি দিয়ে বলো? আমি যেহেতু লোকগান করি, তো দু বাংলার বিভিন্ন বিভিন্ন আঙ্গিকে লোকগান শোনানোর ইচ্ছে রয়েছে। তো ইচ্ছে না, আমি ওটাই পারি, আর কিছু পারি না আর কি। তো এবারে সেই লোকগান দিয়ে শুরু করছি একটা, ঠিক আছে? তোমার ঘরে বাস করে তারা, তোমার ঘরে বাস করে কারা, মন জানো না তোমার ঘরে বসত করে কয়েজন। তোমার ঘরে বাস করে কাদা, আইও মন জানো না তোমার ঘরে বাস করে কাদা, আইও মন জানো না তোমার ঘরে বসত করে কয়েজন, মন জানো না তোমার ঘরে বসত করে কয়েজন, তোমার ঘরে বসত করে কয়েজন, মন জানো না তোমার ঘরে বসত করে কয়েজন। একজনে ছবি আঁকে এক মনে, ও মন, আর একজনে বসে বসে রং মাখে, ও মন, একজনে ছবি আঁকে এক মনে, ও মন, আরেকজনে বসে বসে রং মাখে, আর ওই ছবিখানে নষ্ট করে কোন জনা কোন জনা, ওই ছবিখানে নষ্ট করে কোন জনা কোন জনা, তোমার ঘরে বসত করে কয়েজন, মন জানো না তোমার ঘরে বসত করে কয়েজন, তোমার ঘরে বসত করে কয়েজন, মন জানো না তোমার ঘরে বসত করে কয়েজন। একজনে সুর তোলে তারে, একজনে সুর তোলে তারে, ও মন, আরেকজনে মন্দির হাতে তাল থাকে, ও মন, একজনে সুর তোলে এক তারে, ও মন, আরেকজনে মন্দির হাতে তাল থাকে, আবার বেসুরা শুরু ধরে দেখো কোন জোনা কোন জোনা, বেসুরা শুরু ধরে দেখো কোন জোনা কোন জোনা, তোমার ঘরে তোমার ঘরে
তোমার ঘরে বসত করে কয়েকজন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়েকজন, তোমার ঘরে বসত করে কয়েকজন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়েকজন, তোমার ঘরে বস করে তোমার ঘরে বাস করে কারা আইও মন জানো না, তোমার ঘরে বাস করে কারা আইও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়েকজন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়েকজন, তোমার ঘরে বসত করে কয়েকজন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়েকজন, তোমার ঘরে বসত করে কয়েকজন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়েকজন, তোমার ঘরে বসত করে কয়েকজন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়েকজন। অসম্ভব ভালো একটি মন ছুঁয়ে যাওয়া গান। প্রথমেই দর্শকদের বলেছিলাম যে আমরা আজকে মানে আমাদের এখনকার সন্ধ্যাটা দারুণ ভাবে জমে উঠবে, বাইরে হোক যতই ঝড় বৃষ্টি, কিন্তু সত্যি এই গানটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে শুনেছি, কিন্তু তোমার গলায় আরো একবার শুনতে যেন সত্যি মানে আসরটা বেশ জমে উঠেছে। এই চেষ্টা করছি আর কি, চেষ্টা করছি। ইতিমধ্যে আমাদের সঙ্গে অনেক দর্শক ইতিমধ্যেই যোগ দিয়ে দিয়েছেন, দর্শকদের উদ্দেশ্যে বলা যে অবশ্যই তোমরা আমাদের সঙ্গে থাকো, এবং যদি কারোর কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই সেটা জানাতে পারেন তারা। তো এবার হ্যাঁ অবশ্যই, হ্যাঁ কারণ দর্শকদের কথা তো শুনতেই হবে, দর্শকদের বক্তব্য না শুনলে তো সম্ভব না, কারণ তাদের জন্যই তো আসা, একদম তাদের জন্যই আসা। এবং এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে এই পরিস্থিতিতে আমরা করছি তাদের জন্য করছি, তারা যদি আমাদের সঙ্গে যোগ না দেন তাহলে আমাদের তো মন লাগবে না, তাই না? নিশ্চয়ই নিশ্চয়ই, তাই তো। এবার বলো, আমরা তো আজকে এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই ঘোরাঘুরি করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে আমি আমার গুরু শ্রী স্বপন বসুর কাছ থেকে লোকগানের বিভিন্ন ধারা আজকে প্রায় 16 বছর ধরে শিখছি। 2004 সাল থেকে আমি ওনার তালিমে রয়েছি, ওনার কাছে রয়েছি। তো সেই লোকগানের বিভিন্ন আঙ্গিক, সে পদকর্তাদের গান হতে পারে বা সেটা তোমার কোনো বিশেষ ধরনের আঙ্গিকের গান হতে পারে, সব মিলিয়েই আর কি অনুষ্ঠানটা সাজিয়েছি, দেখা যাক কতখানি কি করতে পারে। এবার যাবো হাসন রাজার একটি গানে যাবো। লোকে বলে ও বলে রে গড়বাড়ি বালা নাই আমার, লোকে বলে ও বলে রে গড়বাড়ি বালা নাই আমার, কি গড় বানাই মুই আমি সুনারি মাজা, কি গড় বানাই মুই আমি সুনারি মাজার, লোকে বলে ও বলে রে গড়বাড়ি বালা নাই আমার, লোকে বলে ও বলে রে গড়বাড়ি বালা নাই আমার, বালা করি গড় বানাইয়া কয়দিন থাকুন, বালা করি গড় বানাইয়া কয়দিন থাকুন, আয়না দিয়া চাইয়া দেখি পাখনা সুলামার, আয়না দিয়া চাইয়া দেখি পাখনা সুলামার, লোকে বলে ও বলে রে গড়বাড়ি বালা নাই আমার, লোকে বলে ও বলে রে গড়বাড়ি বালা নাই আমার, আসুন রাজা গড় বানাইছে ইউলু সানে সানে, আসন রাজা গড় বানাইছে ইউলু সানে সানে, সুয়াইয়া সুয়াইয়া পড়ে গড়র মাঝে পানি, সুয়াইয়া সুয়াইয়া পড়ে গড়র মাঝে পানি, লোকে বলে ও বলে রে গড়বাড়ি বালা নাই আমার, লোকে বলে ও বলে রে গড়বাড়ি বালা নাই আমার, এই ভাবিয়া হাসন রাজা গড় দুয়ার বাঁধে,
দারুন দারুন, সত্যি লোকগান শুনলে না মন সত্যি ভালো হয়ে যায়। কখনো কখনো মন খারাপও হয়, আবার মন ভালো করার রসদও জানে লোকগান। হ্যাঁ তা বলে, আসলে কি লোকগান তো মানুষের কথা বলে, মানুষের মানে সব মানে ম্যাক্সিমাম গানই মানুষের জীবনযাত্রা থেকে নেওয়া, তো লোকগানটাকে মানুষের মানে দৈনন্দিন জীবন এবং খুব সহজ কথায় ছোট কথায় আমাদের চলতি ভাষায় আমাদের জীবনের কথা বলা, মানে আমাদের সুখের কথা, দুঃখের কথা, আনন্দ, বিরহ, বেদনা সবটাই বলা, তো সেটা কি হয়। হ্যাঁ এবার কি অঞ্চল ভেদে তার উচ্চারণ ভঙ্গি বা অ্যাকসেন্ট অন্যরকম হতে পারে, কিন্তু সেটা সেই জায়গা থেকে কিন্তু মানে কি বলবো, যেটাই বলুক না কেন সেটা বলছে কিন্তু মানুষের নিজের কথা, রোজের কথা, প্রত্যেক দিনের কথা। সত্যি তাই। তো এবার বল কি শুনবো এবার। একটা পূর্ববঙ্গের বিচ্ছেদী গান শোনাচ্ছি। এই গানটা আমার গুরুর কাছে শেখা, খুব আমার খুব প্রিয় গান এই গানটি। চাতুরি করিয়া মোরে চাতুরি করিয়া মোরে বান্ধিয়া পিড়িতের ডোরে, বিচ্ছেদ সাগরে ভাসাই গেলি রে বন্ধুয়া, সাদা মনে কাদা লাগাই দিলি আমার সাদা মনে, আমার সাদা মনে কাদা লাগাই দিলি রে বন্ধুয়া, সাদা মনে কাদা লাগাই দিলি, চাতুরি করিয়া মোরে বান্ধিয়া পিড়িতের ডোরে, চাতুরি করিয়া মোরে বান্ধিয়া পিড়িতের ডোরে, বিচ্ছেদ সাগরে ভাসাই গেলি রে বন্ধুয়া, সাদা মনে কাদা লাগাই দিলি আমার সাদা মনে, আমার সাদা মনে কাদা লাগাই দিলি রে বন্ধুয়া, সাদা মনে কাদা লাগাই দিলি। আগে বুঝি নাই তুই পীড়িত শিখাইলি তাই, তুই নিষ্ঠুরে কেমনে কইরা ভুলি, পীড়িতি আগে বুঝি নাই তুই পীড়িত শিখাইলি তাই, তুই নিষ্ঠুরে কেমনে কইরা ভুলি, কতই না সোহাগ করিয়া হামসে পীড়িত শিখাইয়া, কতই না সোহাগ করিয়া হামসে পীড়িত শিখাইয়া, কোন পড়ানে গেলি আমায় ফেলি রে বন্ধুয়া, সাদা মনে কাদা লাগাই দিলি আমার সাদা মনে, আমার সাদা মনে কাদা লাগাই দিলি রে বন্ধুয়া, সাদা মনে কাদা লাগাই দিলি। দেখো দুঃখের কথা বলছে,
দিনের কত কথা হৃদয়ে মোড়া ছেড়ে গাথা তুই কি নিষ্ঠু হইলা শিষ্য হলে কতদিনের কত কথা হৃদয়ে মোড়াছে গাথা তুই কি নিষ্ঠু হইলা শিষ্য হলে আমি কানতে কানতে ঘুমাই যখন আমি কানতে কানতে ঘুমাই যখন স্বপ্ন করে দেখি তখন কানতে কানতে ঘুমাই যখন স্বপ্নে তোরে দেখি রে তখন পাই না তোরে আবার চক্ষু মেলি রে বন্ধুয়া পাই না তোরে আবার চক্ষু মেলি রে বন্ধুয়া সাদা মনে কাঁদা লাগাই দিলি আমার সাদা মনে আমার সাদা মনে কাঁদা লাগাই দিলি রে বন্ধুয়া সাদা মনে কাঁদা লাগাই দিলি চাতুরি করিয়া মোরে বন্ধিয় পীড়িতির ডোরে চাতুরি করিয়া মোরে বন্ধিয় পীড়িতের ডোরে পিছে তো সাগরে ভাসাই দিলি রে বন্ধুয়া সাদা মনে কাঁদা লাগাই দিলি আমার সাদা মনে কাঁদা লাগাই দিলি রে বন্ধুয়া সাদা মনে কাঁদা লাগাই দিলি সাদা মনে কাঁদা লাগাই দিলি সাদা মনে কাঁদা লাগাই দিলি সাধু এই যে তুমি একটু আগেই বলছিলে না জয়গুরু তুমি একটু আগেই বলছিলে না যে খুব সহজ ভাবে মনের কথা বলে দেয় সুন্দর দেখো সাদা মনে কাদা লাগাই দিলে এই কথাটাও হয়তো আমরা ভাববো এটা বলাটা আমাদের পক্ষে কত কঠিন কিন্তু গানের মাধ্যমে এই ভাবনাটা তো বড় কথা যে মানে খুব সোজা কথায় সোজা মানে একটা কথা আছে না সহজ হওয়া কঠিন একটা কথা আছে সহজ হওয়া কঠিন ঠিক আছে এবং যারা বাউল চর্চা করেন বাউল সাধনা চর্চা করেন তাদের একটা কথা আছে সহজ ধারা সঙ্গ করো সহজ ধারা সঙ্গ করো ভুল বললাম সহজ ধারা সঙ্গ করো ঠিক আছে মানে সহজ ধারাটাকে সঙ্গে নাও আর কি তো সেদিক থেকে দেখতে গেলে কিন্তু এই যে ভাবনাটা এই ভাবনাটাই কিন্তু বড় কথা যে আমি কিভাবে ভাবছি এবং আমি খুব সোজা কথাটাই কথাটা কিভাবে বলতে পারছি এটাই বড় কথা তো সেই সেই বিষয়গুলোই কিন্তু লোকগানের মধ্যে দিয়ে খুব সোজা ভাবে বলতে গেলে বলা যায় বা মানে ভাবা যায় দেখা যায় বলতে দেখি আচ্ছা একটা কথাই মাঝে বলে রাখি যে এটা যে ফোন থেকে আমি আমার মুখে আমাকে আলোকিত করছে যে ফোন আর কি ঠিক আছে কেন এখন তো আমি হচ্ছি উপগ্রহ আর ওটা হচ্ছে নক্ষত্র ঠিক আছে আমি গ্রহটা নক্ষত্র যেটা আমাকে এখন আলোকিত করছে আর কি তো সেইটা কিন্তু যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বন্ধ হয়ে গেলে অসুবিধা কিছু নেই আমি আউ দুটো আউ দুখানা নক্ষত্রকে মেরে রেখেছি তো সেটা আমি মোটামুটি ভাবে দেখেছি তো সেগুলো আমাকে আলোচিত করার জন্য তাহলে আমরা এগিয়ে যাব আমি হাসন রেখা শুনিয়েছি লালন শুনবে লালন শুন কোনো অসুবিধা নেই এখন লালন শোনাবো আমি মানে সাঁইজির আমি মানে তুমি না বললে লালন লালন করতাম লালন ছাড়া সম্ভব নয় তো আমি নিশ্চয়ই লালনী দা লেখা শুনি আমার খুব প্রিয় একটি গান লালনের সেই গানটাই দেখি একটুখানি আমার ঝুলি থেকে খুঁজে খুঁজে বার করি আসলে কিন্তু অন্ধকার তো ভালো করে বুঝতে পর্যন্ত পারছি না এই অবস্থার মধ্যে পড়েছি না আমরা এই অবস্থায় আমরা এইভাবে অনুষ্ঠান করছি এটা মানে এটাও তো মানে ক্রেডিট গোস টু হ্যাঁ এবারে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি তো বলবো যে হট ক্যাফে কে অনেক অনেক ধন্যবাদ এবং সৌমেন দাকে সঙ্গে এদিকে কার্তিক দাকে প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ যে এইরকম পরিস্থিতির মধ্যে একটা এরকম অনুষ্ঠান চালিয়ে নিয়ে যাওয়া এবং তোমাকে তো ধন্যবাদ দিতেই হবে কারণ তুমি আছো বলে মানে লোকে আমার কথা শুনছে ইলেকট্রিসিটি সমস্যা হয়নি এখনো অবধি এবং মাঝে যে সমস্যাটা হয়েছিল যে তিন চার দিন মানুষের বাড়িতে কারেন্ট নেই জল পর্যাপ্ত পরিমাণে নেই লোকজন ঠিকঠাক মোবাইল চার্জ করতে পারছে না খুব খারাপ যেদিনকে যেদিনকে ঝড়টা হয়েছে সেদিনকেও আমার একটি লাইভ ছিল সেদিনকেও আমি এরকম ভাবে পরিস্থিতি লাইভ করেছি মানে সেদিন যেগুলো কথা দেওয়া ছিল আর সবচেয়ে মজার ঘটনা হয়েছে গত পরশু দিনের আগের দিন আমার একটি লাইভ ছিল যে লাইভটি আমাকে চল করতে গিয়ে তিনটে গানের পরে হঠাৎ করে কারেন্ট চলে গেল
ঠিক আছে, মানে ভাবো মানে মানে কি মানে দর্শকদের যে খারাপ লাগে না, আমার তো বেশি খারাপ লাগে যে একটা মানুষকে একটা গান শোনাতে ভুলেছি, তার মাঝে এইসব অশান্তি যন্ত্রণা কি বলি বলো দেখি, কিন্তু কিছু করার নেই, করতে হচ্ছে। আমরা প্রহর দিচ্ছি হবে সব একদম তাই, চলো দেখি একটা গানে বলছেন। এই গানটা অনেকে অনেক রকম ভাবে গান বা অনেক একাধিক সুরের সুর ভেদ রয়েছে, তো আমি স্বপন দা কাছে যেভাবে শিখেছি, আমার গুরু স্বপন বসুর কাছে, সেভাবে গাইছি। আমার এই ঘরের চাবি, আমার এই ঘরের চাবি পরের হাতে, আমার এই ঘরের চাবি পরের হাতে কেমনে খুলি সে ধন দেখি চোখে, আমার এই ঘরের চাবি, আমার এই ঘরের চাবি পরের হাতে কেমনে খুলি সে ধন দেখি চোখে, আমার এই ঘরের চাবি, আমার এই ঘরের চাবি। আপন করে বোঝাই শোনা, পরে করে লেনা দেনা, আপন করে বোঝাই শোনা, পরে করে লেনা দেনা। আমি হলে জন্ম কানা, আমি হলে জন্ম কানা, আমি হলে জন্ম কানা, না পাই দেখিতে প্রথম দেখি চোখেতে, আমার এই ঘরের চাবি, আমার এই ঘরের চাবি। গাছ বলে দরওয়ানি, গা ছাড়িয়ে দিবেন তিনি, রাজি হলে দরওয়ানি, গা ছাড়িয়ে দিবেন তিনি। তারে বাপই চিনি শুনি, তারে বাপই চিনি শুনি, তারে বাপই চিনি শুনি, বেড়াই কুপাতে এধন দেখি চোখেতে, আমার এই ঘরের চাবি, আমার এই ঘরের চাবি। সাইজি বলছেন, যে মানুষে আছে রে মন তারে বলে মানুষ রতন, যে মানুষে আছে রে মন তারে বলে মানুষ রতন, লালন বলে পেশে ধন, লালন বলে পেশে ধন, লালন বলে পেশে ধন, পালাম না রে চিনিতে সে ধন দেখি চোখেতে, আমার এই ঘরের চাবি, আমার এই ঘরের চাবি পরের হাতে কেমনে খুলি সে ধন দেখি চোখেতে, আমার এই ঘরের চাবি, আমার এই ঘরের চাবি, আমার এই ঘরের চাবি। আবার একটা ভীষণ ভালো গান শুনলাম, এবং এই গানগুলো না শুনলে হবে না, এগুলোকে ভীষণ মন দিয়ে বুঝতে হবে যে সাই কি বোঝাতে চেয়েছেন সব। একদম এই যে বললাম যে এখানে এই প্রসঙ্গে একটা কথা, যে মানে এই বাউল সাধনা বাউল চর্চায় আরো একটি কথা রয়েছে, যাপন। মানে এখন তো মানে এখন হয় না যে অনেকেই, আমি কাউকে ছোট করছি না, কিন্তু অনেকেই ওই বাউলের একটা পোশাক পরে নেয়, বাউলের পোশাক পরে নেয়, বা চারটে তিলক কেটে নেয়, পাঁচটা মালা ঝুলিয়ে নেয়,
দশটা লকেট লাগিয়ে নেয়, দশজন কি বলবো পদকর্তার ইয়ে ঝুলি, কি বলে ছবি দেওয়া লকেট ঝুলি, তাতে হয়তো বাউল গানটা হয়, বাউল সাধনাটা হয় না, চর্চা বাউল যে তত্ত্বটা যে যাপনটা সেটা হয়তো হয় না, যাপনটা কি করবে। হ্যাঁ, এবং বাউলদের মানে আসল জীবনটা তো খুব একটা সুখের নয়, দিন রাত রাস্তায় সেই মাটি জল ঘেটে তাদের জীবন যাপন করতে, তারা মানে তারা তো মানে ওই তাদের তো ওই তারা তো প্রথাগত কোন ধর্ম মানেন না, এবং তারা তাদের তাদের মতন করে ঈশ্বর মানে তারা মনে করেন দেহ, তাদের যেটা রয়েছে তাদের চর্চা যতখানি যতখানি আমার জানা রয়েছে এই দেহের মধ্যে সব রয়েছে, যে কোনো দেহতত্ত্ব, এই দেহেই ঈশ্বর, ঠিক আছে, এই যে যেই মানুষে আছে রে মন তারে বলে মানুষ রতন, নিজের কথা বলা হচ্ছে, নিজের কথা বলা হচ্ছে, তো সেই জায়গা থেকে দেখতে গেলে সমস্তটি তো রয়েছে আমার ভিতরে, অন্তরকে চেনো, নিজেকে জানো, সেটাই কিন্তু বাউলে বলে। তো এই যে যে কথা যাপন, সেই যাপনটা কিন্তু আমি আমরা যাপন করতে পারি না, আমরা তো শহুরে লোক, আমরা শহুরে গান গান করি, ওনাদের মতন করে বলি, কিন্তু আমরা লোকও গান করি, কিন্তু বাউল যাপনটা সাধারণত একেবারে ভিন্ন বিষয়, অনেক কিছু। তো চলো, এবার কি এ ধরনেরই কিছু একটা হবে? হ্যাঁ, এ ধরনের হতে পারে, বলতে গেলে আমি সাইকির গান করলাম একটু আগে, হাসন রাজার গানও করেছি, হাসন রাজার একটা, হ্যাঁ একজন, তাহলে একটু রাধানমন দত্তের গান, খুব বিখ্যাত এই গান, আসলে এই গানটা খুব মানে সবসময় সমস্ত মঞ্চে গাওয়া যায় না, কিন্তু এই লাইভের মধ্যে দিয়ে চেষ্টা করি, বা যখন টিভি অনুষ্ঠান থেকে এই অঙ্গ পাওয়ার চেষ্টা করি। ভ্রমণ কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে, অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়ো গিয়া, ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে, অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়ো গিয়া, কইও 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া, কইও 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া, মুই রাধা কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কইও গিয়া, ভ্রমর কইও শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে, অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়ো গিয়া, ভাইবে রাধা
রং বলে সুনরে কালিয়া ভাইবে রাধা রমন বলে সুনরে কালিয়া নিবাসিল মনের আগুনে কি দিলা জ্বালাইয়া রে ঘুমত শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়গিয়া অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়গিয়া অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়গিয়া অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর সত্যি এই যে বলছিলাম না যে কিছু কিছু গান শুনে মনটা কেমন যেন মানে ভারাক্রান্ত হয়ে যায়, মানে ভারী ভারী হয়ে যায়, তো এই গানটা হচ্ছে তাই সত্যি মানে অনেক গভীরে চলে যায় এই গানটা। এই 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 সমস্ত গান মানে তোমাকে মানে কি আর বলবো আর কি, এগুলোর এগুলোই হ্যাঁ মাইলস্টোন কিছু জিনিস হয় না দেখি, এগুলো মাইলস্টোন ঠিক আছে, এগুলোর কোনো পরিবর্তন নেই, এগুলো মানে এগুলো ওই সেই চিরকালীন গান যাকে বলে এবং মানে যখনই আমরা শুনি তখনই যেন ভালো লাগে শুনতে। ওরে বাবা মানে ভীষণ মানে এই এই সমস্ত গানের কি বলবো এর বোধ এর গভীরতা ঠিক আছে, আবার এই এই গভীরতাটাও কিন্তু ছুঁতে হবে মানে যদি এটাকে যে বললাম যাপন ওই যে বললাম ভাবনা ওই ওই ভাবটা যদি ওই প্রত্যেকটা অর্থ আমি বলছি না যে মানে এই গান শুনতে গেলে প্রচুর বিজ্ঞ হতে হবে কিন্তু মানে খুব সোজা কথা তো সোজা ভাবে বোঝাটা সোজা ভাবে নেওয়া হ্যাঁ জটিলতাকে পার করে যেতে হবে, সবকিছুতে জটিলতা তো চলে না, ওই যে বললাম যে সহজ ধারা সঙ্গ করো আগেই সহজ পূর্ববঙ্গের গান শুনিয়েছি তো একটা উত্তরবঙ্গের গান শুনে, উত্তরবঙ্গের গান বলেই মূলত হাওয়াইয়া এবং চটকা যে সমস্ত গানগুলো উত্তরবঙ্গের হয় তো উত্তরবঙ্গের একটি হাওয়াইয়া শোনাচ্ছি, এটা মূলত ধান কাটার গান, এটার গল্পটা এরকম তিন দাদা মিলে ধান কাটতে গেছে, এবার যে ছোট ভাই বাচ্চা ছেলে তার মন কিন্তু ওই ধান কাটার জমিতে পড়ে রয়েছে, তিন দাদা তাকে নিয়ে যায়নি, তিন দাদাকে সে ডাকছে যে আমাকেও নিয়ে চল, কি একটা ব্যাপার আর কি ধান কাটার গান। ও খোমর দাদা রে উমর দাদা উমর বড় দাদা গেল উমর মাইজলা দাদা গেল আর উমর ছোট দাদা গেছে, চল যাই দাদা গড়বড় দোলার ধান কাটিতে, আরে চল যাই দাদা গড়বড় দোলা ধান কাটিতে, ও কোমর দাদা রে বড় বড় দোলার ধান খান দাদা পাকিয়ারে হইছে নাল, ও কি ও করে পাকিয়ারে হইছে নাল, বড় বড় দোলার ধান খান দাদা পাকিয়ারে হইছে নাল, ও কি ও করে পাকিয়ারে হইছে নাল,
আরে কওয়াও না যায় দেওয়ার কথা এলাই কাটা ফাল আরে কওয়াও না যায় দেওয়ার কথা এলাই কাটা ফাল ওমর ভোর দাদা গে ওমর মহিলা দাদা গে ওমর ছোট দাদা গে সে তল যাই দাদা গড়বড় তোলার ধান কাটিতে আরে তল যাই দাদা গড়বড় তোলার ধান কাটিতে ও ওমর দাদা রে দাদা সকালে বৈকালে দাদা দেওয়ার গুড়গুড়ি ও কি ও করে দেওয়ার গুড়গুড়ি সকালে বৈকালে দাদা দেওয়ার গুড়গুড়ি ও কি ও মোর দাদা রে দেওয়ার গুড়গুড়ি আরে সন্ধ্যা হইলে খাল পাগারে দাদা ব্যাঙের ডুড়ডুড়ি আরে সন্ধ্যা হইলে খাল পাগারে দাদা ব্যাঙের ডুড়ডুড়ি ওমর ভোর দাদা গে ওমর মাইলা দাদা গে ওমর দাদা গে চল যাই দাদা গড়বড় তোলার ধান কাটিতে আরে চল যাই দাদা গড়বড় তোলার ধান কাটিতে ও ওমর দাদা রে দাদা কালী ডাঙ্গার কঙ্কন দাদা পাখিয়ারে হইছে শাড়ি ও কি ও করে পাখিয়ারে হইছে শাড়ি কালী ডাঙ্গার কঙ্কন দাদা পাখিয়ারে হইছে শাড়ি ও কি ও মোর দাদা রে পাখিয়ারে হইছে শাড়ি আরে তিন ভাই যায়া রে কঙ্কাটিয়ান মুখারি আর তিন ভাই যায়া রে কঙ্কাটিয়ান মুখারি ওমর বড় দাদা গে ওমর মজলা দাদা গে ওমর ছোট দাদা গে সে চল যাই দাদা গড়বড় তোলার ধান কাটিতে আরে চল যাই দাদা গড়বড় তোলার ধান কাটিতে ও ওমর দাদা রে দাদা দারুন দারুন মানে ভীষণ একটা গান শুনে দেখো আমাদের মনটা খারাপ হলো কিন্তু এই গানটা শুনে না আবার চট করে মনটা সেই মানে আবার ভালো হয়ে গেল একদমই তাই মানে এটাই তো লোকগানের মজা এটাই তো লোকগানের মজা যে মানে খুব ওই যে বললাম তিনটে ভাই তিন ভাই গেছে এক ভাই যায়নি খুব স্বাভাবিক আজ যদি আমার বাড়িতে ছোট কোনো একটা বাচ্চাকে যদি তিনজন বড়রা মিলে মেলায় গেছে ঠিক আছে বা ইভেন অত কিছু ছেড়ে দাও একদম চলতি যে অবস্থা লকডাউনে বাড়িতে বন্দি আমাদের বড়দেরই মানে বড়দের মানে যারা মোটামুটি প্রাপ্ত বয়স্ক বা প্রাপ্ত মনুষ্য তাদেরই আমাদের কিন্তু একটা সময় একদিন দুদিন পাঁচ দিন দশ দিন পরে বিরক্তি এসে যাচ্ছে বাচ্চাগুলো কিন্তু প্রচন্ড ভাবে মানসিক ভাবে মানে একটা তাদের ঢকল যাচ্ছে আমার সাম্প্রতিক কালে আমার সাথে একজন গান শেখে তার বাচ্চার কথা শুনছিলাম সাম্প্রতিক কালে তিনি হাওড়ায় থাকেন মানে এইরকম ভাবে চাপের মধ্যে থেকে মানে বাচ্চারা রীতিমতো মানে কোথাও যেন একটা খুব মানে মানসিক ভাবে ক্লান্ত হয়ে পড়েছিল ফোনে বলছিলেন যে ক্লান্ত হয়ে পড়েছে যাই হোক তারপরে সেটা ব্যাপারটা ম্যানেজ করা গেছে তো এইরকম বাচ্চাদের কিন্তু ভীষণ রকম ভাবে একটা মস্তিষ্কে প্রভাব পড়ছে দেখো আমাদের তো মোবাইল আছে আমাদের আরো হয়তো কিছু মাধ্যম আছে যেখান থেকে আমরা নিজেদেরকে একটু এন্টারটেইন রাখতে পারবো কিন্তু বাচ্চাদের তো সবটাই বন্ধ পড়াশুনো তাদের যে সমস্ত তারা এক্সট্রা কারিকুলাম যে ছোটদের কথা আমরা মাঝে মাঝে ভুলে যাই বড়রা বড়দের দিন যাপন করতে করতে ছোটদের মানসিকতার সঙ্গে কিন্তু আমাদের যে সমস্ত ছোট ছোট বন্ধুরা আছে হট ক্যাফে তোমরা কিন্তু একদম মন খারাপ করো না তোমাদের জন্য হট ক্যাফে সবসময় আছে মন খারাপ করলেই তোমরা আমাদের প্রোগ্রাম দেখতে পারো এবং তো
উত্তরবঙ্গ পূর্ববঙ্গ হয়েছে, উত্তরবঙ্গ হয়েছে, এবার একটু লাল মাটির দিকে যাই। সেখানকার সেখানকার দিকে তো অনেক ধরনের গান হয়, ঝুমুর হয়, টুসু হয়, ভাদু হয়। তো টুসু গাইছি, ঠিক আছে। টুসুকে তো ওরা আসলে মেয়ে হিসেবে দেখে, ঘরের মেয়ে, ঠিক আছে। এবং এই যে পৌষ সংক্রান্তির দিন যে টুসু যে পুজো আর কি, ঠিক আছে, সেটাও হয়। টুসুকে যে ভাসান পরে হয় চৌডাল যেটাকে বলে, সেই একদম মন্দিরের মতন করে সেই সৌভাগ্য হয়নি যে আমি সরাসরি গিয়ে একবার টুসু পরব দেখবো ওখানে। আমিও দেখি, আমি শুনেছি এবং টিভিতে দেখেছি। আসলে হয়েছে কি, মানে গান বাজনার পাশাপাশি তো একটা পেশার সঙ্গে যুক্ত, তো সেহেতু ওই ইয়ের সময়টাতে যেটা হয় যে মানে যেটাকে বলে পৌষ সংক্রান্তির সময় যেটা হয় যে কোনো না কোনো সময় হয়তো মানে অফিসের চাপ থাকে, কারণ সেই সময় গঙ্গাসাগর থাকে, এদিকে এদিকে ইয়ে থাকে, জয়দেবের মেলা থাকে, তো ওই সবকিছু সমস্ত সেইগুলোর পরে আর কি এখনো পর্যন্ত হয়নি। তবে ইচ্ছে আছে আগামী দিনে অবশ্যই কোনো না কোনো বছর একবার যাবো। তো সেই টুসুর একটি গান করি। এগুলো সচরাচর শোনা যায় না, শকুন্তলার কাছ থেকে শেখা। ঝৈরার বিজলি বাতি বিনা তেল জ্বলছে গো সারা রাতি, ঝৈরার বিজলি বাতি বিনা তেল জ্বলছে গো সারা রাতি, ঝৈরার বিজলি বাতি ই কুলিয়ে ও কুলিয়ে ই কুলিয়ে ও কুলিয়ে তিন কুলিয়ে লোক চলে আমার টুসু মধ্যে চলে, আমার টুসু মধ্যে চলে দিন বাসাতে গা ঢলে, ঝৈরার বিজলি বাতি বিনা তেলে জ্বলছে গা সারা রাতি, ঝৈরার বিজলি বাতি তুই আমার চিরন্তনী, তুই আমার চিরন্তনী, তুই আমার বিটিল কে টুসুকে নিয়ে গেল, কে টুসুকে নিয়ে গেল ফুলের মালা দিয়ে গো, ঝৈরার বিজলি বাতি বিনা তেলে জ্বলছে গো সারা রাতি, ঝৈরার বিজলি বাতি কাশীপুরে দেখে আসি, কাশীপুরে দেখে আসি দালানে ধান ফুটেছে এমনি চাষা চাষে করেছে, এমনি চাষা চাষে করেছে শিয়ালে ধান মারেছে, ঝৈরার বিজলি বাতি বিনা তেলে জ্বলছে গো সারা রাতি, ঝৈরার বিজলি বাতি বিনা তেলে জ্বলছে গো সারা রাতি, ঝৈরার বিজলি বাতি বিনা তেলে জ্বলছে গো সারা রাতি, ঝৈরার বিজলি বাতি। দারুন। ওই যে তুমি বলছিলে না যে আঞ্চলিক কিছু ভাষা আছে, হয়তো আমরা সমস্ত শব্দ বা শব্দ চয়ন হয়তো আমাদের আমরা বুঝতে পারবো না, কিন্তু মানে কি বোঝাতে চেয়েছেন
এবং সৃষ্টিকর্তা যা বোঝাতে চেয়েছেন সেটা আমরা বুঝতে পারি, খুব একটা অসুবিধা হয় না এবং ভালোই লাগে। টুসু তো ওই বললাম ঘরের মানে টুসু আমার চিরন্তনী, টুসু আমার বিটিল, মানে ঘরের ঘরে নিয়ে কথা বলছে, কে টুসুকে নিয়ে গেল ফুলের মালা দিয়ে গো, খুব সোজা কথা। মানে ওই যে বললাম যে হ্যাঁ এরকমই আর কি, মানে টুসুকে খুব আদর করে রাখা আর কি, ঠিক আছে। তারপর তারপর টুসুকে মানে টুসু বিদায় হয় যেমন যখন মা বিদায় মানে উমা বিদায় হয়, ঠিক আছে, এইরকমই আর কি, খুব আদর করে টুসুকে রাখে ওরা আর কি। তো লালমাটি অঞ্চলের ছিল এই গান। লালমাটি অঞ্চলে আরো একটি গান শোনাবো ভাবছি। ভালো লাগে আমাদের আর বঙ্গে থাকতে, আমরা ভালোবাসি খুব। হ্যালো শোনা যাচ্ছে? ভাবছি একটা ঝুমুর শোনাবো, ঝুমুরটা শোনাবো। হ্যাঁ হ্যাঁ একদম। আচ্ছা চলো দেখি, চলো ঝুমুর শুনি। কেসে বাঁচে প্রাণ বাঁচে প্রাণ, সাঁঝে খাইলে বিহানে মৈদান, মূলকে নাহি মিলে কাম, মূলকে নাহি মিলে কাম, কেসে বাঁচে প্রাণ বাঁচে প্রাণ, সাঁঝে খাইলে বিহানে মৈদান, কেসে বাঁচে প্রাণ বাঁচে প্রাণ, সাঁঝে খাইলে বিহানে মৈদান। পরের ঘরে পড়খাটালি, পরের ঘরে পড়খাটালি, সকালে হলে যায় বাঙালি রে, পরের ঘরে পড়খাটালি, সকালে হলে যায় বাঙালি রে, খাটে 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 পিঠে বহে, খাটে খাটে পিঠে বহে গান, কেসে বাঁচে প্রাণ বাঁচে প্রাণ, সাঁঝে খাইলে বিহানে মৈদান, কেসে বাঁচে প্রাণ বাঁচে প্রাণ, সাঁঝে খাইলে বিহানে মৈদান। আষাঢ় শ্রাবণ মাসে, আষাঢ় শ্রাবণ মাসে, চাষাই করে খোঁজা খুঁজি রে, আষাঢ় শ্রাবণ মাসে, চাষাই করে খোঁজা খুঁজি রে, আশ্বিন মাসে বলে ভাই রে, আশ্বিন মাসে বলে ভাই রে, কেহ কারণ, আশ্বিন মাসে বলে ভাই রে, কেহ কারণ নয়, এসে বাঁচে প্রাণ বাঁচে প্রাণ, সাঁঝে খাইলে বিহানে মৈদান, এসে বাঁচে প্রাণ বাঁচে প্রাণ, সাঁঝে খাইলে বিহানে মৈদান। নওয়াগড়ের কুটুম আইলো, নওয়াগড়ের কুটুম আইলো, খাওয়া দাওয়া সিরাই গেল রে, নওয়াগড়ের কুটুম আইলো, খাওয়া দাওয়া সিরাই গেল রে, মার ভাতে মার ভাতে রাখলই মান, মার ভাতে রাখলই মান, এসে বাঁচে প্রাণ বাঁচে প্রাণ, সাঁঝে খাইলে বিহানে মৈদান, এসে বাঁচে প্রাণ বাঁচে প্রাণ, সাঁঝে খাইলে বিহানে মৈদান, মূলকে নাহি মিলে কাম,
মুলুকে নাহি মিলে কম কেসে বাঁচে প্রাণ বাঁচে প্রাণ সাঝে খাইলে বিহানে ময়দান কেসে বাঁচে প্রাণ বাঁচে প্রাণ সাঝে খাইলে বিহানে ময়দান দেখো লালমাটির অঞ্চলের মানুষগুলো সারাদিন পরিশ্রম করছে, দরিদ্র মানুষ তো, এবারে তাতেও মানে এমন অবস্থা সাঁঝে খেয়ে বিহান সকালবেলা টান পড়ে গেছে খাবারে। তার মধ্যেই দেখেই যে অদ্ভুত কথা, যে কুটুম এসছে কি করে মান রাখবে, ভাতের মার, মার ভাতে রাখলো এই মান, ভাতের মার দিয়ে, মানে কি তার মধ্যে কিন্তু এই কুটুম্বিতা রয়েছে আর কি, ঠিক আছে, মানে কি বলবো, অতিথি পরায়ণতা, ঠিক আছে, অতিথি নারায়ণ সেটাও রয়েছে, মানে কত সোজা কথা, কিন্তু কত সোজা কথায় দুঃখের কথা। কিন্তু দেখো এদের মধ্যে সেই শোক ব্যাপারটা নেই, যেটা নেই নেই, যেটা আছে আছে। এটা তো আমি প্রথমেই তো বললাম যে এটা তো এদের দৈনন্দিন জীবনের কথা বলে, দৈনন্দিন জীবনের কথা তো ওইভাবেই বলে, এইভাবেই এরা বলে। হ্যাঁ বলো বলো, ওটাই বলছি। তাই এই ধরনের মানুষজন মানে আমরা হয়তো শহরে থাকি, আমরা জীবনটাকে যে আঙ্গিকে দেখি, যে আঙ্গিকে দেখতে পছন্দ করি, আমাদের যেটা নেই সেটার পেছনে আমরা ছুটে মরি, কিন্তু ওই ধরনের মানুষগুলোর ওই ব্যাপারটাই নেই, এবং তাদের জীবনটা আমাদের থেকে অনেক বেশি সহজ সরল এবং ভালো। তাদের তো বিলাসিতার করার যেটুকুন সময় সেই সময়টাও তো নেই, কেন এই যে কি বলছে, পরের ঘরে পর খাটালি সকাল হলে যায় বাগালি রে, খাটে খাটে পিঠে বহে ঘাম, মানে পরের ঘরে খেটেই তো দিন ছুমাটা চলে গেল, কি করে সে করবে, আষাঢ় শ্রাবণ মাসে চাষায় করে খোঁজা খুঁজি রে, ওই সময় চাষায় করে কাজ করছে, আশ্বিন মাসে মানে দুর্গা পূজা যে সময় আশ্বিন মাসে বলে ভাই রে কেউ কারো নয়, যে সময় উৎসবের সময় হাতে পয়সা নেই তখন তো কেউ কারো নয়, তো সোজা কথা। তো পরবর্তীতে গানটায় যাব, আবার একটু পূর্ববঙ্গে ফিরবো, পূর্ববঙ্গের খুব বিখ্যাত গান দূরবীন সাহের একটি একটি গান রয়েছে খুব বিখ্যাত, আমার খুব পছন্দের এই গান দূরবীন সাহের। এটি কাওয়ালি বর্ণের এই গান দূরবীন সাহেব, প্রেমে পড়েছে কোন একটি মেয়ে, প্রেমের তীর, ঠিক আছে, মানে প্রেমের শেল বুকে লেগেছে, কেমন শেল বিন্দি লবুকে, কেমন শেল বিন্দি লবুকে, করি কি উপায় আমার অন্তরায় আমার বলিদায়, কেমন শেল বিন্দি লবুকে, কেমন শেল বিন্দি লবুকে, করি কি উপায় আমার অন্তরায় আমার বলিদায়, আমার অন্তরায় আমার বলিদায়, মারিয়া ভুজঙ্গ তীর কলিজা কদিন চৌচির কি মনে শিকারি তীর মারিল গো, মারিয়া ভুজঙ্গ তীর কলিজা কদিন চৌচির কি মনে শিকারি তীর মারিল গো, বিষ্মা খাইয়া তীরের মুখে মারিল তীর আমার বুকে, বিষ্মা খাইয়া তীরের মুখে মারিল তীর আমার বুকে, বিষ্মা খাইয়া তীরের মুখে মারিল তীর আমার বুকে, দেহ থুইয়া প্রাণ লইয়া গেল গোয়া অন্তরায় আমার বলিদায়, আমার অন্তরায় আমার বলিদায়, উঠো না যৌবনের বেলা আমারে পাইয়া বলা
কেন বন্ধে প্রেম শিখাইয়া গেল গো উঠনা যৌবনের বেলা আমারে পাইয়া বলা কেন বন্ধে প্রেম শিখাইয়া গেল গো একে তো প্রেমেরই আগুন জল দিলে সে হয় রে দ্বিগুণ একে তো প্রেমেরই আগুন জল দিলে সে হয় রে দ্বিগুণ একে তো প্রেমেরই আগুন জল দিলে সে হয় রে দ্বিগুণ সখী তোরা আমার উপায় করো গো অন্তদায় আমার কলিতায় আমার অন্তদায় আমার কলিতায় কামলা ইট কাটিয়া থরে থরে তা সাজাইয়া ভিতরে আগুন জ্বালাইয়া দিল গো ইট কামলা ইট কাটিয়া থরে থরে তা সাজাইয়া ভিতরে আগুন জ্বালাইয়া দিল গো উপরে দলিয়া সাদা মাটি পুড়ে হয় আঙ্গেদা উপরে দলিয়া সাদা মাটি পুড়ে হয় আঙ্গেদা উপরে দলিয়া সাদা মাটি পুড়ে হয় আঙ্গেদা দূরবীন সাইনি দশা হইল অন্তদায় আমার কলিতায় আমার অন্তদায় আমার কলিতায় কেমন শেলবিন্দি লবুকে কেমন শেলবিন্দি লবুকে করি কি উপায় আমার অন্তদায় আমার কলিতায় আমার অন্তদায় আমার কলিতায় আমার অন্তরায় আমার কলিতায় আমার অন্তরায় আমার কলিতায় আমার অন্তরায় আমার কলিতায় আমার অন্তরায় আমার দারুন দারুন সত্যি আমাদের আজকের সন্ধ্যাটা কিন্তু বিগত বেশ কয়েকদিনের সন্ধ্যের তুলনায় আজকের সন্ধ্যাটা বেশ অন্যরকম এবং খুব ভালো কাটলো। ওই একটা ঘন্টা কিভাবে কেটে গেল বুঝতেই পারি, মানে কার্তিক দাকে, তোমাকে এবং সমস্ত দর্শককে অনেক অনেক ধন্যবাদ। এবং একটা কথা অবশ্যই যেটা প্রত্যেক সময় বললি বলে আসছি, খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, প্রত্যেকে নির্দিষ্ট যে সরকারি বিধি মেনে চলুন, অবশ্যই সতর্ক থাকুন, সচেতন থাকুন এবং সুস্থ থাকুন। শেষ গানে শাহ আব্দুল করিমের এই গান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গান মুর্শিদি গাইতাম হায়রে, মিলিয়া বাউলা গান শাড়ি গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাংলা গান মুর্শিদি গাইতাম রে, মিলিয়া বাংলা গান শাড়ি গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বাউলা গান দাড়ি গান আনন্দের তুফান, বাউলা গান দাড়ি গান আনন্দের তুফান,
গাইয়া সারি গান তাও শুনাইতাম রে, গাইয়া সারি গান তাও শুনাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বাড়িতে যাতা গানই তো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম, কিন্তু বাড়িতে যাতা গানই তো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। কে হবা মেম্বার কে বা মিনিস্টার, কে হবা মেম্বার কে বা মিনিস্টার, আমরা কি এসবের নাম জানিতাম রে, আমরা কি এসবের নাম জানিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, 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 আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, নমস্কার, জয় গুরু, অসংখ্য ধন্যবাদ তোমাকে প্রীতম এত সুন্দর সন্ধে আমাদের উপহার দেওয়ার জন্য, এবং ধন্যবাদ জানাবো আমাদের সমস্ত দর্শকদের। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই প্রীতম যেটা বললো আমরা সবাই সেটাই বলছি যে সমস্ত বিধিনিষেধ মেনে আমাদের থাকতে হবে যাতে আমাদের ভবিষ্যৎটা সুনির্দিষ্ট হয়। অসংখ্য ধন্যবাদ তোমাকে, আবারও তোমার সঙ্গে কথা হবে, দেখা হবে, আবারও তোমার গান আমরা শুনবো। নিশ্চয়ই নিশ্চয়ই, আমিও সেই আশা করে রইলাম। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি, জয় গুরু, ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। আজকে এখানেই শেষ করছি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন পডকাস্ট।